টানা তিন দিন সরকারি ছুটির পর রমজানের প্রথম কর্মদিবসে যানজটে নাকাল রাজধানীবাসী। স্বল্প দূরত্বের পথ পাড়ি দিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। সকাল থেকে রাজধানীর বিভিন্ন রাস্তায় থেমে থেমে চলছে যানবাহন, গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, সিএনজি সহ সব ধরনের যানবাহনের চাপ বেড়েছে নগরী রাস্তায়। এই অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ। দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী শফিউল আলম সুজন আছেন রাজধানীর মহাখালীতে। সুজন, রমজানের প্রথম কর্মদিবসে রাজধানীর যানজট কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। শান্তার রাজধানীর আসলে যানজট পরিস্থিতি আপনাকে যদি এক চিত্রে বলতে চাই, আসলে থমকে গেছে এই নগরী বলা যায়। সকাল থেকে যেই ব্যস্ততা, আপনি জানেন যে নতুন অফিস টাইম এবং টানা তিন দিন ছুটির পর, সরকারি ছুটির পর আসলে কর্ম ব্যস্ত এই নগরী যতখানি আসলে কর্মচঞ্চল হওয়ার কথা ছিল, কিন্তু অনেকেই সকালবেলা রাস্তায় বের হয়ে কিন্তু সেই কর্মচঞ্চলটা থমকে গেছে, কারণ রাজধানীতে প্রচুর যানজট। আমি এই মুহূর্তে রাজধানী আসলে মহাখালীতে আছি। মহাখালী আসলে প্রতিটা পয়েন্টে আসলে যানজট, থেমে থেমে গাড়ি আসছে, কখনো একটু একটু করে চলছে, এবং শুধু মোটর সাইকেল বলেন, আপনি ব্যক্তিগত গাড়ি বলেন, প্রাইভেট কার বলেন এবং গণপরিবহন বলেন, সবাইকেই কিন্তু আসলে এই যানজটের মধ্যে কিন্তু আসলে অপেক্ষা করতে হচ্ছে। আসলে যেই সময় আসার কথা, মানে গন্তব্যে যাওয়ার কথা, সেই গন্তব্যে কিন্তু তারা যেতে পারছে না নির্দিষ্ট টাইমে। তারা বলছে যে 5 থেকে 10 মিনিটের যে রাস্তা, সেই রাস্তা তাদেরকে পাড়ি দিতে 1/2 ঘন্টা 50 মিনিট 1 ঘন্টা পর্যন্ত লেগে যাচ্ছে। এই যে সকালবেলা রোজার প্রথম, মানে রোজার আজকে চতুর্থ দিন, কিন্তু আসলে অফিস, সরকারি যে অফিস, এই অফিস কিন্তু আসলে আজকাল প্রথম দিন, সেই হিসাবে কিন্তু রাজধানীতে একটা প্রথম থেকেই সকাল থেকে আসলে চাপটা পড়েছে। এই চাপ কিন্তু আসলে যতই বাড়বে ততই কিন্তু বাড়বে, এবং সময় যাওয়ার সাথে সাথে আমরা দেখব যে আসলে রাজধানীর এই যানজট কিন্তু তীব্রতর হচ্ছে। আরেকটি কথা না বললেই নয় যে এই যে সকাল থেকে যারা আসলে অফিসগামী লোকজন আসছে, তারা কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছেন। তারা বলছেন আমাদেরকে, তারা নির্দিষ্ট সময় যেতে পারছেন না।